চলতি বিশ্বকাপে আরও একবার ভারত পাকিস্তান মুখোমুখি হতে পারে, তাও আবার সেমিফাইনালে। যদি বিশ্বকাপের সেমিফাইনালে এই দুই দল মুখোমুখি হয় তাহলে সেই ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। তবে সে রকম হতে গেলে নেপথ্যে অনেক অঙ্ক রয়েছে। 8 ম্যাচের সবগুলি জিতে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত, যা অবস্থা তাতে শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারলেও শীর্ষে থেকেই সেমিফাইনালে যাবে তারা। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী শীর্ষে থাকা দল খেলবে পয়েন্ট তালিকায় 4 নম্বরে থাকা দলের সঙ্গে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট 8 ম্যাচে 1-2, আরও একটি ম্যাচ জিতলে 1-4 পয়েন্টে শেষ করবে তারা। অন্যদিকে অস্ট্রেলিয়া নিজেদের শেষ দুটি ম্যাচ জিতলে 1-4 পয়েন্টে শেষ করবে। সেক্ষেত্রে নেট রানরেটের বিচারে এই দুটি দলই দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকবে, কারণ পয়েন্ট তালিকার নিচের দিকের কোনো দল 1-4 পয়েন্টে যেতে পারবে না। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া যদি নিজেদের ম্যাচ জেতে তাহলে শেষ চারের লড়াই থেকে বিদায় নেবে আফগানিস্তান, কারণ এই দুই দলের সঙ্গেই তাদের খেলা রয়েছে। সেক্ষেত্রে আফগানিস্তান শেষ করবে 8 পয়েন্টে। তাহলে 4 নম্বরে থাকার প্রধান দুই দাবিদার পাকিস্তান ও নিউজিল্যান্ড, দুই দলেরই 8 ম্যাচ খেলে 8 পয়েন্ট। নেট রানরেটে পাকিস্তানের 0-0-3-6 থেকে এগিয়ে নিউজিল্যান্ড 0-3-9-8। নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে 9 নভেম্বর বেঙ্গালুরুতে। পাকিস্তান তাদের শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে 1-1 নভেম্বর কলকাতায়। অর্থাৎ পাকিস্তান নিউজিল্যান্ডের পরে নিজেদের খেলা খেলবে, তাই আগের খেলার ফল দেখে খেলতে পারবেন বাবর আজমেরা। যদি নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচ হারে আর অন্যদিকে পাকিস্তান শেষ ম্যাচ জেতে তাহলে পয়েন্টের বিচারে চতুর্থ স্থানে শেষ করবে পাকিস্তান। শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদি কোনো কারণে খেলা ভেস্তে যায় তাহলে দুদলই 1 পয়েন্ট করে পাবে, সেক্ষেত্রে পাকিস্তান শেষ ম্যাচ জিতলেই 4 নম্বরে। আর যদি নিউজিল্যান্ড ও পাকিস্তান দুদলই নিজেদের শেষ ম্যাচ জেতে তাহলে তাদের পয়েন্ট সমান হবে, সেক্ষেত্রে নেট রানরেটের বিচারে ঠিক হবে বিশ্বকাপের সেমিফাইনালে কোন দল যাবে। যেহেতু পাকিস্তান পরে খেলবে তাই তাদের দেখে খেলার সুযোগ রয়েছে।